নমস্কার, বলুন। স্যার অলোক সরকার মহাশয় বাবু বলছেন তো? হ্যাঁ 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 বলছি। স্যার আপনার কাছ থেকে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট শুনতে চাচ্ছি। বিভিন্ন নেতা বিভিন্ন রকম বিবৃতি দিচ্ছেন, পাড়ায় পাড়ায় শিক্ষালয়, এবং তাননীয় শিক্ষামন্ত্রী দত্ত বসু বাবু করে দিয়েছেন, মানে পাড়ায় পাড়ায় শিক্ষালয় হবে, সেখানে গিয়ে ছাত্রদের পড়াতে হবে, স্কুল ছুট আটকানো হবে, এবং এক যুগান্তকারী শিক্ষা বিপ্লব যাকে সেই বিষয়েই তিনি বলতে চাচ্ছেন। যদি একটু আলোকপাত করেন এই পাড়ায় পাড়ায় শিক্ষালয় বিষয়টি নিয়ে। দেখুন, করোনা এবং পরবর্তীতে ওমিক্রন, আজকে আবার শুনলাম কি ওমিক্রন B2 না B3 শুদ্ধ আছে। দিন দিন আচ্ছা, যাই হোক, মানে দীর্ঘদিন যাবত প্রাথমিক শিক্ষা বন্ধ আছে, বিদ্যালয়গুলো খোলা আছে, অন্যান্য কাজকর্ম চলছে, মানে মেন মেন যে বিষয়টা শিক্ষার, এটা মানে ছাত্র শিক্ষক সম্পর্ক, সেই সম্পর্কটার পঠন পাঠন চ্যাপ্টারটা বন্ধ আছে দীর্ঘদিন যাবত। তাতে শুধুমাত্র যে করোনায় দায়ী তা নয়, মানসিকতার অভাব আছে। বিদ্যালয়গুলো খোলা যেতেই পারত, অবশ্যই সরকারের দিক থেকে, এটা কারণ সরকারই তো হত্যাকর্তা বিধাতা। আজকে আমরা শিক্ষামন্ত্রীর মুখে শুনলামও যে মুখ্যমন্ত্রী পজিটিভলি চাইছে নাকি, উনি যেদিন চাইবেন সেদিনই ঘোষণা করে দেবেন। তো বিষয় হচ্ছে এই পাড়ায় পাড়ায় শিক্ষালয় আমি ঠিক বুঝে উঠতে পারিনি দাদা। আমি এইটুকুই বলতে পারি যে যেখানে বিদ্যালয়গুলো কাছাকাছিতেই তো পড়ানো হবে, কারণ আমরা জানি যে ছাত্রছাত্রী এখন ছাত্রছাত্রী নাম বলেনি, এখন দেখবেন আপনি কনসেপ্ট গুলো বিশেষত প্রাথমিক বিদ্যালয়গুলোতে 1 কিলোমিটারের থেকে দূরে কোনো ছাত্র বাড়ি নেই, অবশ্যই অবশ্যই কাছাকাছির মধ্যে, কারণ সরকার থেকে 500 মিটারের মধ্যে ভর্তি করার জন্য বিভিন্ন স্কুল করা হয়েছে। তো সেক্ষেত্রে তাহলে পাড়ায় পাড়ায় মানে ওই ওই 500 মিটার বা ওই মানে 1 কিলোমিটারের মধ্যেই পাড়াটা হবে। আমার তো মনে হয় এই পাড়ায় পাড়ায় শিক্ষা যদি খোলা জায়গা যেটা বলতে চাইছে, তো ম্যাক্সিমাম স্কুল কম্পাউন্ডের মধ্যেই হয়তো হবে, হয়তো স্কুলের ওই শ্রেণীকক্ষে না হয়ে বাইরের মাঠে করানো হবে। তো সেই জায়গাটায় তার যে অ্যাকোমেন্ডেশন, তার ইয়ে, এগুলো আবার নতুন করে সে সেট আপ তৈরি করতে হবে। ভালো উদ্যোগ অবশ্যই সরকার যখন চাইছে, যেমনই হোক শিক্ষা মানে ছাত্রদেরকে শিক্ষার মধ্যে ঢোকানো হোক। কারণ আরো একটা বিষয় আমি বলতে আপনাকে বলবো, ভালো এই বিষয়টার আগে যেটা বলেনি আমি, সেটা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলুন, পেপার টেপার, আমি সর্বত্র একটা কথা শুনছি যে গ্রামের শিক্ষা নাকি শেষ হয়ে যাচ্ছে, গ্রামীণ ছাত্রদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে, শহরের ছেলেদের সমস্যা নেই। আমি এটা এইভাবে দেখি না, শিক্ষা ধ্বংস হচ্ছে, সকলেই এটা সাফার করছে, গ্রাম শহর বলে আলাদা নয়। আর এই আজকে এই 21শ শতাব্দীতে 2022 সালে দাঁড়িয়ে গ্রাম বলতে যেটা আমাদের ছোটবেলায় বুঝতাম সেই ধরনের গ্রাম আর নেই। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গে সেই ধরনের গ্রাম খুব রেয়ার, অধিকাংশ গ্রামগুলোই পরিকাঠামোগত উন্নত হয়েছে, সবকিছুই এসেছে, এখানেও ইন্টারনেট ঢুকেছে, টেলি যোগাযোগ সবকিছুই হয়েছে, ডেভেলপমেন্টও হয়েছে। তাই গ্রামের শিক্ষায় যে পিছিয়ে যাচ্ছে বিষয়টা এরকম নয়, শিক্ষা পিছাচ্ছে। সার্বিকভাবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা দুমড়ে মুচড়ে যাচ্ছে, যা হচ্ছে অনলাইন বা অ্যাক্টিভিটি ট্যাক্সের মধ্যে দিয়ে, এটা কাম্য নয়, এভাবে হতে পারে না, এইভাবে চলতে পারে না। তো যাই হোক, শিক্ষার মানে ডাইরেক্ট ফেস টু ফেস শিক্ষাটা আসা উচিত। এবার এই যে পাড়ায় পাড়ায় শিক্ষালয়, এটা একটা জগাখিচুড়ি টাইপের আমার মনে হয়েছে। তো যদি এতে ফিডব্যাক আসে কিছু, সেটা আমাদের লাভ হবে অবশ্যই, আমাদের পরবর্তী প্রজন্ম যারা কুকড়ে যাচ্ছে, এবং তাদের সাইড এফেক্ট দেখা দিচ্ছে। একটা মেডিসিনের যেমন, অ্যালোপ্যাথিক মেডিসিনের যেমন সাইড এফেক্ট হয়, এই দীর্ঘদিন যাবত বিদ্যালয় অঙ্গনে শিক্ষা ব্যবস্থা না থাকায় কিন্তু সাইড এফেক্ট হয়েছে। আমরা দেখেছি যে 12-এর ছাত্রদেরকে ট্যাব দেওয়া হয়েছে, মানে ট্যাবের না মোবাইল দেওয়া হয়েছে, এবং বিভিন্ন অনলাইন শিক্ষার জন্য বিভিন্ন ছাত্রছাত্রীদের হাতে মোবাইল দিয়েছে, তার একটা বিরাট কুফল কিন্তু ফলতে শুরু করেছে। গেম, বড় অংশের ছাত্রছাত্রীরা গেম আসক্ত হয়ে পড়েছে, মোবাইলের জন্য আমরা বিভিন্ন সময় শুনলাম কি সুইসাইড করছে, কে রিচার্জ করতে না দেওয়ার জন্য, এই 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 সাইড, হ্যাঁ, তার জন্য একটা ডাইরেক্ট শিক্ষার অত্যন্ত প্রয়োজন। হ্যাঁ, এই পরবর্তী প্রজন্মকে বাঁচানোর জন্য আমাদের যারা ভবিষ্যৎ, তো সেক্ষেত্রে যদি এটা হয় সম্ভব তো ভালো হবে। তবে উনি যেটা করেছেন যে প্রাথমিক শিক্ষাটা 5 অবধি বললাম, আমি শুনলাম আজকে যে 5 অবধি দীর্ঘদিন যাবত কিন্তু 6-7-8 বঞ্চিত ডাইরেক্ট শিক্ষার থেকে, সেই জায়গাটাও খুললে হতো। উনি আমি দেখলাম টোটাল প্রায় 2 লক্ষ শিক্ষকের কথা বলেছেন, এবং অন্যান্য আধিকারিক টাধিকারিক
শিক্ষা সহায়ক সবাই নিয়ে এটা করবে, আর প্রায় 60 লাখ ছাত্র ছাত্রীর কথা উনি বলেছেন, মানে পার হেড 3 জন করে ছাত্র পড়ছে। তো এটা একটা বিকল্প হয়তো ওনাদের হতে, কারণ আমি এই বিষয়টা যেহেতু এখনো বুঝতে পারছি না, যে না গেলে 2-10 দিন না গেলে এটা বোঝাও যাবে না ঠিক কি চাইছে সরকারের তরফ থেকে। তবে আমার মনে হয় এটা না করে রোটেশনালি স্কুলগুলো যদি খুলে দিতে পারতো 9-12 যেরকম ভাবে খোলা হয়েছিল প্রাথমিক বিদ্যালয়গুলো, কারণ আমরা দেখছি যে দেখবেন মিড ডে মিলের দিন বা অন্যান্য কাজকর্মের দিন যতই সরকারি বিধিনিষেধ থাকুক অভিভাবকরা যাবে ছাত্ররা যাবে না, অধিকাংশ বিদ্যালয়েই কিন্তু ছাত্রছাত্রীরাই যায়। অবশ্যই অবশ্যই, এবং শিক্ষকরা বাধ্য হয় তাদের সঙ্গেই কমিউনিকেশন করতে, কারণ গার্জিয়ান অনেক, বিশেষ করে আমরা যারা যে সমস্ত অঞ্চলে প্রান্তিক অঞ্চলগুলোতে আমরা শিক্ষকতা করি, আমরা দেখেছি অভিভাবকরা কেউ মানে ফার্স্ট লার্নার ছাত্ররা, অর্থাৎ তাদের পিতা মাতারা অনেকে অশিক্ষিত বা যারা পেশার জন্য এমন এমন কাজ করে, তারা তো ওই সময় কাজে থাকে, তারা আসবে, হ্যাঁ হ্যাঁ এমন আর এমন কাজ করে ওই সময় বলে না, তাদের পক্ষে একদিন গ্যাপ দিয়ে ওই স্কুলে যাওয়া বারবার এটা তাদের পক্ষে সম্ভব হয় না, তাই ছাত্ররাই চলে যায়। আর মাস্ক বলুন বা অন্যান্য যে স্বাস্থ্যবিধি মানা সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না। আর তাছাড়া সরকারি ভাবে যে সমস্ত কাজকর্ম গুলো চলছে আমরা দেখতে পাচ্ছি, ইলেকশন বলুন বা অন্যান্য বিভিন্ন বিষয়ে তো সামাজিক বিধিনিষেধ কতটা মানা হচ্ছে সরকারি ভাবে দায়ী হচ্ছে সবাই জানে, তাই শুধু শুধু ছাত্রদেরকেই এর থেকে দূরে সরিয়ে রাখা বা এই করোনা বলুন বা অমিক্রন বলুন তার যে মারাত্মক এফেক্ট পড়েছে প্রচুর গণহারে মৃত্যু হয়েছে এরকম কিন্তু নয়, এটা অবশ্যই ছোঁয়াচে হলেও এটা সারে, এটা সারে অবশ্যই সারে, চিকিৎসা করলেই সারে, সাবধানতা অবলম্বন করলে, সেক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে। আমাদের এই পৃথিবীতে আমাদের ভারতবর্ষ আমাদের পশ্চিমবঙ্গেও বিগত দিনেও অনেক মহামারী এসেছে, অনেক রোগ এসেছে, তারও মুখোমুখি হয়েছে, এবার পালিয়ে বেড়ালে তো হবে না, আর এটা একটা কেমন যেন পলায়ন বৃত্তি ঘটে যাচ্ছে যে পালিয়ে বেড়াবো, এইভাবে না করে মনে হয় শেষ করা দরকার, সময় এসে গেছে, প্রায় 3 বছর ধ্বংস হয়ে গেছে আমাদের জীবন থেকে, এবার সময় এর শেষ করা উচিত দরকার, তাকে প্রতিরোধ করতে হবে। বঞ্চিত শিক্ষকদের দাবি আদায় কোন পথে, বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন সময়ে বিকাশ ভবনে গেছেন, এই মুহূর্তে সরকারপন্থী নেতারা বারে বারে যাচ্ছেন, এমনকি আরো কিছু নেতৃত্ব বিকাশ ভবনে যাচ্ছেন, সেখান থেকে ট্রান্সফার, এই 3% ইনক্রিমেন্ট যারা শিক্ষা দপ্তরে যাননি এখনো পর্যন্ত তারা শিক্ষা দপ্তরে অন্তর্ভুক্তিকরণ, এইসব কাজগুলি চলছে। মেন যে বিষয় এই মুহূর্তে এই সামান্য অনারামে চলছে না কোনো সর্বশিক্ষার কোনো সেকশনের, পার্শ্ব শিক্ষক বলুন মানে সমস্তদের আর কি, কোনো কি সম্ভাবনা আছে যদি একটু ক্লিয়ার করেন যে সরকার কি চাইছে এই জায়গাটা বলুন। দেখুন আমি সত্যি অবাক সরকারের মানসিকতায়, কারণ আপনি জানেন 19 সাল থেকে একটা ঐতিহাসিক আন্দোলন এই মানে চুক্তিভিত্তিক বঞ্চিত শিক্ষকদের দ্বারা সংগঠিত হয়, একদম একদম সফল হয়, খালি যে আমরা প্রায় টিচাররাই আন্দোলন করেছি তার যার দ্বারাই হোক, যার দ্বারাই, যে মঞ্চের দ্বারাই হোক, কোন সংগঠনের দ্বারাই হোক, সরকারি সংগঠন, যার দ্বারা হোক, একটা দীর্ঘ আন্দোলন হয়েছে। এবং আপনি দেখবেন যে 21 সালে একটা সুবর্ণ সময় ছিল, যা 20 সালে পে কমিশন লাগু হয়েছিল, 21-এ বিধানসভা নির্বাচন ছিল, এই এত কিছু সত্ত্বেও অদ্ভুত ভাবে আপনি জানেন 21-এ হয়তো সরকার বিপুল ভাবে ক্ষমতা এসেছে কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে মেবি কুছ মানে উল্টো পাল্টে হয়ে যেতে পারে, সেক্ষেত্রেও কিন্তু সরকারের তরফে কোনো ভয় বা কোনো মানসিকতা দেখা যায়নি। এই জায়গাটাতেই প্রমাণ করে এই সরকারের মানে এই বঞ্চিত শিক্ষক এই চুক্তিভিত্তিক শিক্ষকদের ব্যাপারে কোনো ভাবনা চিন্তা নেই, কোনো ভাবনা চিন্তা নেই, এটা মানে কিছুই করার নেই, মানে কোনো ভাবনা চিন্তা তাদের নেই। এবং আমি মনে করছি যে যাই যা ভেসে আসুক আসুক, আগামীতেও তাদের অন্তত বছর 2-3 এখন মানে কোনো ভাবনা চিন্তা তাদের মাথায় নেই, যে যাই বলুক, আমার মনে হচ্ছে এটা মেবি ওরকম অন্যরকম হতেও পারে, আমি অনেক কিছু শুনছি এটা ওটা, কিন্তু পুরোটাই একটা রহস্যময়তার মধ্যে আছে। এবার পাশাপাশি কিছু কিছু জিনিস পাওয়া যাচ্ছে, আমরা শুনছি একটা সংগঠন গত 1.5 বছর ধরে ওই 3% আর 3% আর 3 লাখ টাকা বলেই চলে যাচ্ছে, এখনো পর্যন্ত ঘোষিত মুখ্যমন্ত্রী, আপনি ভাবুন মুখ্যমন্ত্রী ঘোষিত বাজেটে এবং অন্য সময় যে 3 লাখ টাকা এবং 3% সেটা এখনো পর্যন্ত সবাইকে দিয়ে উঠতে পারেনি দপ্তর, তাহলে ক্ষমতাশালী কে, সরকার কে চালায়, আধিকারিকরা সরকার চালাচ্ছে না সরকার চালাচ্ছে মানে আমাদের যে সরকারি পার্টিটা সেই পার্টিটা, তাদের মুখ্যমন্ত্রীর কথা আপনি ভাবতে হবে। 2011 সালে 3রা মার্চ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল আগামী 3 বছরের মধ্যে ধাপে ধাপে পার্মানেন্ট করে দেওয়া হবে,
কিন্তু সেই মানে ক্যাবিনেট মিটিং এর সিদ্ধান্তকেও কিন্তু ভায়োলেট করা হয়েছে, ভাবতে হবে কিন্তু। ন্যাচারালি এটা কিন্তু বিরাট কোশ্চেন, এই রাজ্যের সবচেয়ে ক্ষমতাশালী কে? চিফ মিনিস্টার? অনেকেই বলে নাকি চিফ মিনিস্টার বললেই সবকিছু, সবকিছু ওনার কাছে। আমার, আমি মনে করছি না, ভুল কথা এটা, চিফ মিনিস্টারের হাতে কোনো ক্ষমতা নেই। ক্ষমতা যদি থাকতো তাহলে তাহলে ওনার 11 সালের ঘোষণা এখনো পর্যন্ত কার্যকর হলো না কেন? আমি আজকে একটা চ্যানেলে সরকারি সংগঠনের সভাপতির বক্তব্য শুনলাম, একদম সেফগার্ড বক্তব্য, সে অনেক কিছু হয়ে যেত, বিভ্রান্ত করেছে। আরে তুমি তাহলে কিসের নেতা? তুমি তুমি কিসের নেতা যে তোমার অন্যরা তোমার পথে কণ্ঠ গুছিয়ে দিচ্ছে? শিক্ষকরা তো যাবে, আন্দোলন করবে তো? না না, হ্যাঁ অবশ্যই, বিভিন্ন সংগঠন তার নিজের মতো করে, আমি একটু বলি, বিভিন্ন সংগঠন, সংগঠনের নেতৃত্ব তার নিজের মতো করে আন্দোলন করবে, তার মতে তার চোখে যেটা ঠিক মনে হবে এটা অন্য চোখে খারাপ মনে হতেই পারে। কিন্তু আমি সরকারি সংগঠনের নেতা, আমি কিরকম নেতা? আমি অন্যের রোজগার দেখাই, এই ওই করে দিল, এই এর জন্য এটা হলো না, এটা ফালতু বোগাস মানে অজুহাত দেখানো, কোনো ক্ষমতা নেই। উনি নিজেও জানেন আমার কোনো ক্ষমতা নেই আমাকে। আরে যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাত্তা দেয় না সরকারি দপ্তর আধিকারিকরা, সে রাজ্যের সাধারণ নেতাই কি পাত্তা দেবে? পুরোপুরি এই সরকারটা চলছে আধিকারিকদের দ্বারা, আধিকারিকরা যেটা মনে করছে সেটাই করছে। আপনি দেখবেন যদি এই 2 বছরে দেখবেন, এই যে করোনা কালে এই